আসসালামু আলাইকুম, দিস ইজ তানজা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো থাকি। আমরা দুজন একদম পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছি, তো আমরা এখন হচ্ছে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, বের হচ্ছি। অনেক ঠান্ডা, এত গরম পোশাক পরার পরেও ঠান্ডা। সব কিছু রেডি, চলো চলো চলো, নাও ব্যাগ নাও। আমি কিছু বই নিয়ে নিছি, পড়াশোনা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি তো আমি আপনাদের আপুকে পড়াবো। সেও কমার্স, আমি তো গাড়ি বের করতে হবে। এই যে বের করো, আমরা হচ্ছে বের হব। ওইদিকে আব্বু বের হয়ে গেছে গাড়ি নিয়ে, আর এদিকে আম্মু বসে আছে এদের দুজনের কাহিনী দেখে। বের হয়ে গেছি, ব্যাগ ছিঁড়া যাবে বইয়ের ভারে, পরে আবার বড় ব্যাগ নিয়ে নিলাম। গেলাম আম্মু আব্বু, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তান আল্লাহ হাফেজ, তোমার দাদা তোমার দাদা শ্বশুর না? এখানে ভিউ অনেক সুন্দর না আজকে? অনেক সুন্দর। সবাই দাঁড়ায় ছবি তুলতেছে না, এই জন্য আমারও ইচ্ছে হয়েছে, আমি যেন একটু তুলি না। আর এত করে রিকোয়েস্ট করতেছে, না দাঁড়াইলে হয় কেমন হয় বলো তো? আসো আসো আসো, ব্যাগ গুলো নিয়ে প্রবলেমে পড়ে গেছি। আমার বাড়ি থেকে আসার সময় আমার এত বেশি খারাপ লাগে, দম বন্ধ হয়ে যায়, আর প্রত্যেকবার আমার চোখে পানি অটোমেটিকলি চলে আসে। তো এই জায়গাটাতে দাঁড়ালে না খুব বেশি ভালো লাগে, আর এখান থেকে আমি আমার মাইন্ডটাকে ঠিক করি, মাইন্ড সেট করে দেন হচ্ছে আবার আমরা হচ্ছে পথ চলা শুরু করি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এখানে প্রত্যেকবারই বলে দাঁড়াবা, কারণ ও জানে যে আমি অনেকটা অস্থিরতা বোধ করি, নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে, এজন্য ও সবসময় বলে যেখানে একটু দাঁড়াই। আজকেও বারবার বলতেছিল, কিন্তু আমি না করতেছিলাম যে না থাক আজকে আর দাঁড়াবো না। যাই হোক, পরবর্তীতে দাঁড়ালাম, খুব ভালো লাগছে। আজকে তাড়াতাড়ি আসতে পারছি, আলো আছে এখনো। চাচি কই, বাড়িতে নাই? আছে। আম্মু কি সুন্দর করে গুছিয়ে রাখছে সব কিছু, দেখো আম্মু সুন্দর করে গুছাই রাখছে সব কিছু, দেখছো? বই অনেক ভারী, কি হালকা হয় নাকি? বিদ্যা কখনো হালকা হয় না। দ্রুত খুলো, একটা 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 করে খুলে। কি তুমি ভাবো আমি ব্যথা পাবো? না, আর কাচের চোর এভাবে ফেলতেছো কেন? আস্তে, এটা ভাঙা একটা ভাঙা, মাঝখানে একটা ভাঙা, ওই যেটা ভাঙা এটা একটা ভাঙা মনে হচ্ছে, হাতে চাপ লাগবে। একদম হাত কত ঠান্ডা হয়ে গেছে দেখছো? তো এখানে হচ্ছে আম্মু নুডলস রান্না করছে না? আর আগে রান্না করছেন না, তখন রান্না করার মনে হতেছিল রান্না করতেছে। আর এখানে হচ্ছে পাকোড়া, এটা পাকোড়া বলে না? পাকোড়া, আর এটার নাম আমি এই প্রথম শুনলাম, এটার নাম হচ্ছে
আজব নাম, যাই হোক এটা কার কোথায় কি নামে ডাকে বলবেন, একটু খেয়ে দেখি কেমন। ইয়ে মরিচ দাও আম্মু, শীতের দিনে কম্বলের নিচে বসে বসে খাইতেছি, মাইন্ড করেন না। কম্বল নিচে বেশি খাওয়াই ভালো। আমার আম্মুর হাতে নুডলস টেস্ট করি, নুডলস সবসময় মজা লাগে, আজকের নুডলসটা একদম শুকনো শুকনো হয়েছে, ভাজা ভাজা হয়েছে না, আমার ভাজা ভাজা একটু ভালো লাগে। গায়ে দিতে পারবেন নিচে না, দুইটা রয়েছে সন্ধ্যার সময় জিজ্ঞেস করে আমি যে আমি কি কিছু খাবো নাকি, তো আমি আজকে হালিম বলেছি যে খাবো, তো আমি হচ্ছে নাস্তা সকালবেলার নাস্তাটা করেছি একটু লেট করে, তারপরে আবার হচ্ছে রেডি হয়ে দাওয়াত খেয়ে আসছি, আসার পরে সন্ধ্যার সময় এত বাজে খাবার খাইছি তেলের, তারপরে আবার হচ্ছে হালিম খেয়েছি, আবার রাত্রে আমার হাজবেন্ড আমি ভাত খাবো না জোর করে আমাকে ভাত খাইয়ে দিছে, তারপরে রাতের বেলা যখন শুয়ে পড়ছি আমি নর্মাল ছিলাম, বাট আমার পেট এত পরিমাণে ব্যথা করতেছিল, মনে হচ্ছিলো যে আমি মরে যাবো, আমি বারবার মানে এত আমি কান্না করতেছিলাম, খুব খারাপ অবস্থা ছিল, তখন রাত 4টার মতো বাজে, তারপরে আমাকে সবাই আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ি সবাই চলে আসছে, তারপর হচ্ছে আমি অনেক বমি করছি, গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিছে আমার, কারণ আমার বিয়ের শুরু হওয়া থেকে বিয়ের আমি তো আরও 7-8 দিন আগে থেকেই মানে 9 দিনের মতো 9 দিন আগে থেকে আমি ক্ষীর খাওয়া শুরু করছি, তো তখন থেকে আমি গ্যাস্ট্রিকের যে ট্যাবলেটগুলো আছে ওগুলো খাওয়া শুরু করছি, আর আমার প্রোগ্রাম শেষ হওয়ার পরেও কয়েকদিন খাওয়া মানে আমার তো খাওয়াটা একটু এদিক ওদিক হচ্ছিলো, তারপর আমার শরীরের কন্ডিশনও তেমন একটা ভালো ছিল না, তো এ নিয়ে আমার মানে অনেক বাজে অবস্থা হয়ে গেছে আর গ্যাস্ট্রিক হয়ে গেছিলো, আমি আসলে বুঝি না যে গ্যাস্ট্রিকের ব্যথা কোনটা গ্যাস্ট্রিক কোনটা, তারপরে অনেক খারাপ অবস্থা হওয়ার পরেই মনে করেন আমি এত অসুস্থ হয়ে গেছি কালকে, দেন আজকে আমি সারাদিন বিছনা থেকে উঠতেও পারিনি, কোনো ভ্লগও করতে পারিনি, আর শরীরটা খুব খারাপ ছিল, সন্ধ্যার সময় একটু শরীরটা ভালো লাগতেছিলো, ভাবলাম যে একটু ভিডিওটা যতটুকুই আছে এডিট করে আপনাদের সাথে আমি শেয়ার করি, যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার হাজবেন্ড আমার আম্মু খুবই ভালো মানুষ, আমাকে অনেক টেক কেয়ার করে, আর আমার চাচি মাও অনেক আদর করে অনেক টেক কেয়ার করে, সবাই খুব ভালো এখানে। আম্মু অসুস্থ তাই তো খাওয়াই দিতেছি না, আম্মু এমনি বলে খাওয়ার কথা কিন্তু তুমি তো খাওয়াই দাও মাঝে মাঝে মধ্যে পুষ্টিকর খাবার খাইতে হবে, এই ভাতটুক খাইতে হবে, কটুক খাইলে দুই গাল খাইলে ভাত কিচ্ছু খাইতে ইচ্ছে করছে না, কি খাবা আমি বললাম না কি খাবা, মাংস ওরে এসছি মাংস তার আমি খাবোই না, এক মাস মাংস খাবো না, মাংস খাবো মুরগি খাতে খাবো না, মুরগিও খাবো না, কিছুই খাবো না, পায়রা রোস্ট করতে হবে, কালকে সেই আপনাদের আপু
একটু একটু অসুস্থ হয়ে গেছে একটু আব্বুর সে আব্বু তো খাই দেয় বেশি না।